হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। তো আজ আমরা বলবো যে কীভাবে বাংলা লেখে। তার ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর যা ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, তাড়াতাড়ি প্লিজ ক্লিক করুন। তো এবার আমরা ভিডিওতে যাব। তো অনেকে বলে যে বাংলা আমি লিখতে পারি, কিন্তু মানে মোবাইলের মধ্যে বাংলা বলে আমি লিখতে পারি, কিন্তু আমি বেশিরভাগ জনে গিয়ে দেখছি যে বাংলা লিখতে পারে না। আর এই ভিডিওটা আমার কোনো দেওয়ার উদ্দেশ্য ছিল না, আমার একটা বন্ধুর উদ্দেশ্যে, মানে বন্ধু বললো যে এটা ভিডিওটা দিতে, তাই আমি দিচ্ছি। তো অনেকে বলে কিন্তু এটা কেউ পার, বেশিরভাগ জনই মানে ভুল করে, বলে আমি পারি কিন্তু পারে না। তো স্টেপ বাই স্টেপ দেখবেন কীভাবে লিখবে, মানে মোবাইলে লেখার জন্য একটা পদ্ধতি আছে বিশেষ, ওই পদ্ধতিটা আজকে আপনাদেরকে শেখাবো। তো চলুন কীভাবে লেখা যায় দেখা যাক। প্রথমে প্লে স্টোরে যাবো, তারপরে গুগল কিওয়ার্ড বলে একটা অ্যাপ্লিকেশান আছে ওটা ডাউনলোড করব। তো প্রথমে GOOGLE গুগল KEYWORDS ওয়ার্ডস কিওয়ার্ডস গুগল কিওয়ার্ডস লিখে সার্চ করলেই দেখবেন প্রথমেই একটা অ্যাপ্লিকেশান আসছে। এই দেখুন দুটো অ্যাপ্লিকেশান আছে, তার মধ্যে যেটা একটা ইনস্টল করুন ওই দুটোরই একই কাজ। তো প্রথমটা আমি ইনস্টল করছি, এটা 4.3 রেটিং আছে এবং 100 মিলিয়ন ডাউনলোডস, বুঝতে পারছেন? তো এটাকে প্রথমে আমি দেখিয়ে দিই আমার কী ভাষা আছে, না হলে বিশ্বাস করতে চাই না অনেক। আবার সরি একটা প্রবলেম হয়ে গেছে, তো দেখাচ্ছি আমি এখানে দেখাই। তো এখানে এখানে দেখুন আমার কী আছে, ইংরাজি আছে, এই দেখুন এসব ইংরাজি রয়েছে। তো ইংরাজি থেকে আমি বাংলা কীভাবে করব, তো সেটাই আজকে দেখাবো। তো প্রথমে ওইটা ওপেন, ওই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে দেবো, তারপর ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি, তারপর কিবোর্ডটা জাস্ট ওপেন করব। ওপেন করার পরই প্রথমে এনেবেল সেটিং এটা লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবো। তারপরে প্রথমে এইখানে চলে আসবে, তারপরে দেখুন এখানে গুগল কিওয়ার্ড এই অপশানটা দেখতে পাচ্ছেন আশা করি, এই অপশানটাতে জাস্ট ক্লিক করে দিন, তারপরে এই ওকে অপশানে ক্লিক করে দিন, তারপরেই দেখুন মজা। তারপর সিলেক্ট ইনপুট ইন মেথড এখানে ক্লিক করব, তারপরে স্যামসাং কিবোর্ড, মানে আমার যেহেতু স্যামসাং ফোন সেহেতু স্যামসাং লেখা রয়েছে, কিন্তু আপনাদের যা ফোন সেটা কিবোর্ড লেখা থাকবে। তো এটা আমি ইংলিশ অ্যান্ড ইন্ডিক ল্যাঙ্গুয়েজ এটাতে ক্লিক করে দেবো, জাস্ট এটাতে ক্লিক করার পর ডান, তারপরে সেট পারমিশন এটাতে ক্লিক করে দেবো, এলাও। ও সরি আমার তো স্ক্রিন রেকর্ড চলছে তাই অ্যালাও আসন করে নেবে না, তাই ভিডিওটা একটুখানি কেনার জন্য স্পুজ হতে পারে। তো অ্যালাও করার পর ওখানে দেখবেন একটা এইরকম অ্যাডো চিহ্ন একটা আসবে, ওই অ্যাডো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একদম পুরো 2-3 বার ক্লিক করে দেওয়ার পুরো এরকম চলে আসবে। তো এখানে এরকম চলে আসবে, তো আপনাকে মানে অপশান দিচ্ছে আপনি কোন রঙটা ভালোবাসবেন, তো আপনি যে রঙটা মানে সে ভালো করে আসতে পারেন। তো এইখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটা রঙটা আছে, তো আপনি যে একটা না একটা রঙ সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই রঙটা সিলেক্ট করলাম, না এই রঙটা সিলেক্ট করি, এই রঙটা বেটার লাগছে। আবার আপনার ইমেজও দিতে পারেন, এখানে ইমেজও সিলেক্ট করতে পারেন। তো ধরুন আমি একটা জাস্ট ইমেজ দেবো, আমি এই 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 ইংরেজিটাই দিলাম, ধরুন এটা জাস্ট একটু দিয়ে দেওয়ার জন্য তো এইটাই দিলাম। নেক্সটে ক্লিক করব, তারপরে মানে ইমেজটা কতটা ভালো বোঝা যাবে সেইটা। তো এরকম করে আপনি সাজিয়ে নিতে পারেন, তো আমি এতটাই রাখলাম, ঠিক আছে। তো এরপর এখানে ক্লিক করে দেবো, এবার আপনি এই অ্যাপটাকে টোটালি অফ করে দিন। এরপর 1, 2, 3 ম্যাজিক, ও সরি কিবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার বলবো কীভাবে বাংলাটা লিখবো, প্রথমে এই অপশানটাতে ক্লিক করে দেবেন, এই সেটিংসটা আপনাদেরকে জানতেই হবে, নাহলে এই অপশানটা আপনারা পারবেন না আমি গ্যারান্টি দিতে পারি। তো এই অপশানে ক্লিক করলাম, ও সরি সরি আমারই মিস্টেক হচ্ছে, আমি ভুলে যাচ্ছি এই সেটিংটা, আমি ভুলে যাই মাঝে মাঝে। তো এই অপশানটাতে ক্লিক করতে হবে, দেখছেন? তো এখানে আপনার মানে ল্যাঙ্গুয়েজগুলো চলে আসবে, এই দেখুন।
তো এই দেখুন এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার পরে এরকম অপশানগুলো চলে আসছে। তো ঠিক আছে, তো বাংলাতে আমি ক্লিক করে দেবো। ভিডিওটা একটু বড় হচ্ছে মনে হচ্ছে না, ঠিক আছে। তো বাংলাতে ক্লিক করে দেবো, তারপরে ওকে ক্লিক করে দেবো। তারপরে লিখুন মানে দুটো কিওয়ার্ড আছে, মানে বাংলাতেই লিখবেন না মানে ইংরেজি থেকে বাংলাতে লিখবেন, তো আপনি এটা কীভাবে সিলেক্ট করবেন? তো এখানে ক্লিক করে দিলে দেখুন ইংরেজি চলে আসবে, কিন্তু আমার বাংলা টাইপ হবে। দেখুন আমি লিখবো কী করছিস, কে আই, দেখুন কী হয়ে গেলো। তারপরে যদি কে ই দিই, দেখুন কে ই, কে ই দিলে কে হয়, দেখলেন তো? তো কে আই কে ও আর সি এইচ আই এস, এই দেখুন কী করছিস হয়ে গেলো, ঠিক আছে। তো এরপর এটাকে চেঞ্জ করবে কী হবে, জাস্ট এটাতে ক্লিক করে দেবো, তারপরে এ দেখুন এখানে ক্লিক করে দেবো, বাংলা চলে এলো, ম্যাজিক, ইটস ম্যাজিক। তো এরপর আপনি বলবেন কীভাবে কীরকম একটা শব্দ সমস্ত লিখবো, যেমন সমস্ত দন্তে স, দন্তে স ম, দন্তে সয়ে তয়ে কী করে লিখবো, সমস্ত দন্তে সয়ে, এখানে হসন্ত লিখছে না, এই হসন্তে জাস্ট ক্লিক করে দেবেন, তারপরে ত দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি দন্তে স ত দেন তাহলে হবে না, এরকম দন্তে স ত দিলে হবে না, হসন্তরে দিতে হবে। তারপরে এখানে হসন্তরের অপশন রয়েছে, হসন্তরে দিলেন তারপরে আপনি যা দেবেন তাই হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই শেষ পদ্ধতি। তো আমরা চ্যানেলটি যারা এখনও বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুরা যারা জানে না বাংলা লিখতে তাদেরকে প্লিজ শেয়ার করবেন ভিডিওটা, যারা যাতে জানতে পারে ভিডিওটা কীভাবে বাংলা লেখে। তো আজকের জন্য এটুকুই, বাই, থ্যাংক ইউ।